ভাড়া বেড়ে যাওয়ায় যাত্রী সংকটে দূরপাল্লার বাসগুলো। রাজধানীর গাবতলী ও সাইদাবাদ টার্মিনাল থেকে অধিকাংশ বাসই ছেড়ে যাচ্ছে অল্প সংখ্যক যাত্রী নিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, এই পরিস্থিতি চলতে থাকলে চরম লোকসানের মুখে পড়তে যাচ্ছে পরিবহন খাত। মনির হোসেন, তপুর রিপোর্ট। জ্বালানি তেলের দাম বাড়ায় 22% ভাড়া বেড়েছে দূরপাল্লার বাসের। এর বিরূপ প্রভাব পড়ছে যাত্রীদের উপর। হঠাৎ এই বৃদ্ধি মেনে নিতে পারছেন না অনেকেই। 400 টাকার ভাড়া, 500 টাকা, 600 টাকা, মানে যার থেকে যা, ওনারা সিন্ডিকেটের মাধ্যমে যার থেকে যা নিয়ে পড়তেছে। তো এভাবে তো এত ডিফারেন্স ভাড়া কখনো আশা করি নাই। গাবতলী টার্মিনালে রোববার সকালে দৃশ্য এটি। যাত্রী সংকটে দুশ্চিন্তায় সময় কাটছে বাস মালিকদের। দু একজন যাত্রী এলে তাকে টানাটানি করছেন শ্রমিকরা। তাদের দাবি, পুরনো ভাড়াই নিচ্ছেন তারা। খুবই কম যাত্রী নাই বললেই চলে। তেলের দাম বাড়ার কারণে বাসে কোনো লোক নাই এখন বর্তমানে। 12,500 টাকার তেল লাগে 100 লিটার, সর্বনিম্ন। এরপর আর রোড খরচ আছে না, সব মিলে 16,000 টাকা খরচ হয়, আপ ডাউন হয় না 15,000। এদিকে সাইদাবাদ বাস টার্মিনালের চিত্র আরও খারাপ। একের পর এক বাস যাচ্ছে খালি। সরকার নির্ধারিত করে দিচ্ছে, এটা কাগজ আর কলমে। এখন সেই ভাড়াটা তো জনগণের পকেটে থাকতে হবে। আপনি যে আদায় করবেন, কিভাবে করবেন? পূর্বের যে আমাদের চার্ট আছে, আমরা তো ওই ভাড়ায় যাত্রীর কাছ থেকে আদায় করতে পারতেছি না। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করতে হিমশিম খেতে হবে তাদের। প্রতিযোগিতার কারণে আগের ভাড়াই আদায় করতে পারছেন না তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।